নাতি ট্যুর চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আমরা যে এক্সপোর জন্য মক টেস্ট শুরু করেছিলাম, আজ তার পরবর্তী পর্ব। মক টেস্টের নিয়ম হচ্ছে এরকম, তোমরা অঙ্ক পাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা নিজেরা করার চেষ্টা করবে এবং তারপরে আমার সমাধানটা দেখবে না পারলে, এবং তোমার পদ্ধতি এবং আমার পদ্ধতি কতটা পার্থক্য সেটাও দেখবে, যে তোমারটা শর্টে হচ্ছে নাকি আমারটা। যেটা ভালো লাগবে সেটা তোমরা করবে। আর ভিডিও শুরু করার আগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটা শুরু করা যাক। তাহলে আজকের প্রথম প্রশ্ন, কোন রম্বসের কর্ণদ্বয়ের অনুপাত 2:3 এবং ক্ষেত্রফল 27 বর্গ সেমি হলে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য হবে সেমি এককে? অপশন এ আছে 6 সেমি, 9 সেমি, অপশন বি 8 সেমি, 12 সেমি, অপশন সি 3 সেমি, 7 সেমি, অপশন ডি 15 সেমি এবং 22.5 সেমি। তখন করে তোমরা প্রথমত করার চেষ্টা করো, ভিডিওটাকে পজ করে তোমরা করার চেষ্টা করো, তারপর আমি সমাধানটা করছি। তাহলে এই অঙ্কটা করতে গেলে একটা সূত্র তোমরা জানতে হবে, রম্বসের ক্ষেত্রফল। রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল। খুব ইম্পর্টেন্ট সূত্র, সব বইয়েও ঠিকমতো পাওয়া যায় না। তো এখানে ক্ষেত্রফল বলে দিয়েছে আর কর্ণ দুটির অনুপাত বলেছে। আমি কর্ণ দুটি আমি ধরে নিলাম 2x এবং 3x, তাই ক্ষেত্রফল হবে হাফ ইন্টু 2x ইন্টু 3x, এটা বলে দিয়েছে 27। তাহলে এখান থেকে দুইটা কেটে দিলে 3x² = 27 পাবে এবং x = 9 হবে, এবং সেক্ষেত্রে x এর মান পেয়ে যাবে 3। তাহলে কর্ণ দুটি আসলে কী ছিল, একটা ছিল 2x, একটা ছিল 3x। তাহলে 2 ইন্টু x এর মান 3, অর্থাৎ 6 আসছে, আর একটা 3 ইন্টু 3, একটা 9 আসছে। 6 9 হবে উত্তর, অপশন এ হবে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, যে ox -1/8x = 3 হলে 8x³ - 1/64x³ এর মান কত? তো প্রথমত এইটার মান যেহেতু বার করতে বলেছে, এটাই আমি শুরু করব। এখানে এখানে একটা জিনিস খেয়াল করো, আমি এখানে লিখতে পারি এরকম 8x³ - 8/, দেখো 64 মানে হচ্ছে 8 এর স্কোয়ার, 8 8 64, আরও একটা 8 যদি গুণ করি তাহলে 8 এর কিউব হয়ে যাবে x³। এবার উপরে 8টা যদি কমন নিয়ে নিই তাহলে থাকছে কি x³ - 1/8x³। তাহলে বুঝতে অসুবিধা এখানে, এখানে কী করা হয়েছে, একলে উপরে আর নিচে 8 এর গুণ করা হয়েছে, উপরে 8 গুণ করা হয়েছে, নিচেও 8 গুণ করা হয়েছে। 64 মানে 2 8 ছিল, 2 8 গুণ হয়েছিল, আর একটা 8 বলে 8 এর কিউব হয়েছে। এবার এখানে যে সূত্রটা প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে aq - bq। তাহলে aq - bq এর সূত্র যদি প্রয়োগ করো সেটা হচ্ছে কি a - b³³ - 3ab, 3 ইন্টু a মানে এখানে কত x × 1/8x × b, b মানে আবার x - 1/8x। তাহলে এই হচ্ছে সূত্র, এখানে কী aq - bq সূত্রে ভেঙে দিলাম। এবার মানটা যদি বসিয়ে দেওয়া হয় 8 ইন্টু, এটার মান কত বলছে x - 1/8x এর মান হচ্ছে 3, তাহলে 3 এর কিউব, এখানে x কেটে আছে, এখানে থাকছে তাহলে 3/8 ইন্টু, এখানেও থাকছে কত 3। তাহলে এবার এখানে দেখো 8 ইন্টু 3 এর কিউব মানে 27, এখানে কত আছে 3 3 9/8, 27টা গুণ করে দাও, 8 ইন্টু 27 কত হবে 7 8 56 6, 8 2 16 আর 5 হচ্ছে 21, 216 প্লাস এটা যখন এর সাথে গুণ হবে, অর্থাৎ 9 এর 8 এর সাথে যখন 8 গুণ হবে, 8টা কেটে যাবে, 9 থাকবে, তাহলে 216 আর 9 হবে 225। তাহলে 225 অর্থাৎ অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন, এটা 3 - 5x / 3 - 5y/y + 3 - 5z/z = 0 হলে 1/x + 1/y + 1/z এর মান কত? এটা খুবই বড়ো হলেও অঙ্কটা ছোটো আছে, সূত্রের উত্তরটা ছোটো আছে, সেখানে কী করতে পারো, এটা সেপারেশন করে দাও, হরে পৃথকীকরণ। নিয়মটা কি, ধরো a + b/c যদি হয় এটাকে লেখা যাবে a/c / b/c, অর্থাৎ হরটাকে এর নিচেও দেওয়া যাবে, এর নিচেও দেওয়া যাবে, এটাকে বলা হয় হরের পৃথকীকরণ বা ইংরেজিতে সেপারেশন বলা হয়। তো এই পদ্ধতিটা এখানে প্রয়োগ করা, সেখানে আমি লিখতে পারি 3/x -
5x by x plus 3 by y minus 5y by y plus 3 by z minus 5z by z. Equal to 0 আছে দেওয়া থাকলো। তারপর দেখো এটা এটা এবং এটা এই তিনজনের মধ্যে তিন কমন আছে, তাহলে তিন যদি কমন নিয়ে নিই এখানে থাকবে 1 by x plus 1 by y plus 1 by z। আর এদের মধ্যে কি হচ্ছে এক্স এক্স, এখানে এক্স এক্স কাটছে, এখানে ওয়াই ওয়াই কাটছে, জেড জেড, তাহলে এখানে একটা মাইনাস 5 আছে, এখানে একটা মাইনাস 5 আছে, এখানে একটা মাইনাস 5 আছে, তাহলে অর্থাৎ মাইনাস 15 ইকুয়াল টু 0 আসবে। বা একবার আমি লিখতে পারি যে 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড ইকুয়াল টু 15, ওদিকে গেলে প্লাস 15 হবে, এদিকে গুণ ছিল এ হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তাহলে 3 5 15, তাহলে 5 হচ্ছে এখানে সঠিক উত্তর, অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 55 বছর, 16 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে, বর্তমানে পিতা পুত্রের বয়স কত? তাহলে পিতা পুত্র বয়স আমাদের জানা নেই, আমি ধরে নিলাম পিতার বয়স এক্স পুত্রের বয়স ওয়াই, তাহলে সমষ্টি বলে দিয়েছে 55। তাহলে 16 বছর পর পিতার বয়স হয়ে যাবে কি, বর্তমানে পিতার বয়স এক্স, 16 বছর পর 16 যোগ হয়ে যাবে, এবং 16 বছর পর পুত্রের বয়স হয়ে যাবে কি ওয়াইয়ের সাথে 16 যোগ হয়ে যাবে, তখন পিতার বয়স হয়ে যাবে পুত্রের বয়সের দ্বিগুণ, অর্থাৎ এতে পুত্রের বয়স তাকে দ্বিগুণ করলে তবে পাব পিতার বয়স। তাহলে এখান থেকে খুব সহজে তুমি মান বার করে নিতে পারো, কী করতে পারো, এখান থেকে তুমি ধরো এক্সের মানটা যদি বার করো, এখান থেকে প্রথম সমীকরণ থেকে যদি এক্সটা বার করে রাখো, অপদয়ন পদ্ধতি করলে অবশ্যই হবে, আমি এটা করে দেখছি কেমন হয়, এক্স ইকাল টু 55 মাইনাস ওয়াই হবে, তাহলে এখানে এক্সের জায়গায় দেবো কি 55 মাইনাস ওয়াই প্লাস 16 ইকুয়ালটা গুণটা করে দিলে 2y প্লাস 32, তাহলে ওয়াই এদিকে আছে, এদিকে 2y এদিকে আসলে মাইনাস ওয়াই হয়ে যাবে, তাহলে মাইনাস ওয়াই মাইনাস 2y ইকুয়াল টু, এদিকে অলরেডি আছে 32, আর এখান থেকে এদিক থেকে যাচ্ছে কত 55 আর 16, দেখো 55 আর 15তে হবে কত 70 আর 71, তাহলে মাইনাস 71, তাহলে এখান থেকে তোমার পেয়ে যাচ্ছে কত মাইনাস 3y ইকুয়াল টু 32 থেকে 71 বাদ, দেখো মাইনাস ওয়াই এবং মাইনাস 2y দিলে হবে মাইনাস 3y, 32 থেকে 71 বাদ দিলে হবে মোটামুটি মাইনাস 39, দুই দিক থেকে মাইনাস উড়িয়ে গেলে কী থাকবে y ইকুয়াল টু 3, 3 দিয়ে ভাগ করো তাহলে 3 13 39, তাহলে ওয়াইয়ের মান হচ্ছে 13, তাহলে ওয়াইয়ের অর্থাৎ বাবার ছেলের বর্তমান বয়স হচ্ছে 13। এবার তোমরা যেহেতু এমসিকিউ তোমাদের শর্টকাট দরকার, 13 দেখো ছেলের বয়স একটা অপশানে আছে, অপশান সিতে আছে, এই জন্য অপশান সি হবে উত্তর। আর যদি বাবার বয়স বার করতে যাও পিতার বয়স, তাহলে কী করতে হবে, হ্যাঁ 55 থেকে 13 বাদ দিয়ে দাও, তাহলে দেখো 42 চলে আসবে, তাহলে অপশান সি হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন, এটা এক্স ইকুয়াল টু রুট 3 প্লাস 1 বাই রুট 3 মাইনাস 1 এবং ওয়াই ইকুয়াল টু রুট 3 মাইনাস 1 বাই রুট 3 প্লাস 1 হলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এর মান কত, অপশান 4 দেওয়া আছে। তো এখানে প্রথমত অঙ্কটা করার আগে একটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে যে এক্স ওয়াইয়ের মানটা বার করে রাখতে পারো, এক্স ওয়াই যদি এই দুটো যদি গুণ করা হয় তাহলে কী হবে যে রুট 3 প্লাস 1 ইন্টু রুট 3 মাইনাস 1 আবার রুট 3 মাইনাস 1 ইন্টু রুট 3 প্লাস 1, এটা এক্সের মান ইন্টু ওয়াইয়ের মান, এখানে দেখো এক জিনিস আছে বলে কেটে যাবে যে 1 আসবে। আরেকটা জিনিস সেই সাথে করে রাখো, এখানে যেহেতু প্লাসে আছে তোমরা এক্স প্লাস ওয়াইয়ের মানটা বার করে রাখতে পারো, এক্স প্লাস ওয়াইয়ের মানটা যদি বার করি সেখানে রুট 3 প্লাস 1 বাই রুট 3 মাইনাস 1 প্লাস রুট 3 মাইনাস 1 বাই রুট 3 প্লাস 1, এখানে সিম্পল লসাগু করতে হবে, তাহলে রুট 3 মাইনাস 1 ইন্টু রুট 3 প্লাস 1, এখানে এটাকে এটা দিয়ে ভাগ করলে রুট 3 মাইনাস 1টা এটা উপরে উঠবে, সেম জিনিস উপরে আছে এই জন্য রুট 3 প্লাস 1 হোল স্কোয়ার আসবে, প্লাস এখানেও একইভাবে রুট 3 মাইনাস 1 হোল স্কোয়ার আসবে। এবার একটা খুব দামি সূত্র যেটা আছে এ স্কোয়ার, তোমাদের এই সূত্র মনে রাখতে হবে যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্রটায় যদি এখানে মাইনাস থাকে অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার যদি হয় তাহলে সূত্রটা আরও ছোটো হয়ে যায় 4 এবি, এটাও খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট সূত্র, এখানে যদি উপরের সূত্রটা কাজে লাগবে, তাহলে এখানে দেখো 2 ইন্টু এখানে এ মানে রুট 3 বি হচ্ছে 1, তাহলে 2 ইন্টু রুট 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে এই সূত্রে আসছে এটা,
নিচে এ প্লাস বি এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আসছে, তাহলে উপরে টু ইন্টু রোট থ্রি স্কোয়ার মানে থ্রি প্লাস ওয়ান ফোর, আর নিচে আছে থ্রি থেকে ওয়ান বাদ দিলে টু, তাহলে টু টু কাটলে আসছে ফোর। এবার চলে আসছে মেন অঙ্কে, অর্থাৎ এটা এখানে কী আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে আমি পাশাপাশি লিখলাম মাইনাস এক্স ওয়াই লিখলাম, এবার এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে সূত্রটা আছে সেটা কী হয়, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি, এই সূত্রটা প্রয়োগ করো, তাহলে এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই, আরও একটা মাইনাস এক্স ওয়াই আছে, এবার মানটা বসিয়ে এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে কত ফোর, তাহলে ফোর স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ওয়াইয়ের মান হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান, তাহলে ফোর স্কোয়ার মান হচ্ছে ষোলো মাইনাস টু মাইনাস ওয়ান, অর্থাৎ ষোলো থেকে তেরো, তাহলে তেরো আসবে এখানে সঠিক উত্তর, ষোলো থেকে দুই বাদ দিলে চোদ্দো, সেখান থেকে এক বাদ দিলে তেরো, তাহলে তেরো অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন এটা, এক্স ইকুয়াল টু রুট থ্রি প্লাস ওয়ান, অর্থাৎ আগের অঙ্কটার মতোই কিন্তু পরের অংশটা একটু আলাদা আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান কত, অপশান দেওয়া আছে তোমরা দেখে নাও এবং অঙ্কটা তোমরা নিজে করে উত্তরটা কমেন্টে জানিয়ে দাও, এটা আজকে তোমাদের হোমওয়ার্ক। আর চ্যানেলে যারা নতুন এসছো তাদের জন্য একটু বলবো যে তোমরা যদি এক্স ওয়া ভোগদের প্রিপারেশন নিয়ে থাকো আমাদের চ্যানেলটা ভালো করে দেখো, চ্যানেলে অনেক ভিডিও অলরেডি 150 ভিডিও আপলোড করা হয়েছে, সেখানে অনেক অঙ্ক ভৌতবিজ্ঞান ফিজিক্স কেমিস্ট্রি সমস্ত রকম ভিডিও আছে, তোমরা সব ভিডিওগুলো রিভিশন দিতে থাকো, যেহেতু পরীক্ষা এগিয়ে এসছে কম সময়ের মধ্যে, হ্যাঁ ভালোভাবে প্রিপারেশন নিতে চাইলে সমস্ত ভিডিওগুলো দেখো, ইউটিউবে অন্য কোনো চ্যানেলে কিন্তু এরকম ভিডিও আর কোথাও খুঁজে পাবে না, তো এটাই নতুনদের জন্য বলা, এবং সাবস্ক্রাইব যদি চ্যানেল যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো।